অঙ্গনারী বিরাট খবর, অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু, 32,000 শূন্য পদে আবেদন চলছে। জেলায় জেলায় কিন্তু এই আবেদন নেওয়া হচ্ছে এবং ব্লকের আন্ডারে, গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আপনার জেলায় আবেদন হচ্ছে কি না, আপনার ব্লকের আন্ডারে বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদন নেওয়া হচ্ছে কি না, যদি নেওয়া হয় সেক্ষেত্রে ফর্ম কোথায় পাবেন, এই যে যাবতীয় তথ্য টোটালটা নিয়ে আগে কিন্তু আমার অনেক ভিডিও রয়েছে, তো সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এবং আজকে আমরা সরাসরি দেখে নেব যে ICDS প্র্যাকটিস সেট 2024, অর্থাৎ যারা অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চাচ্ছেন বা সহায়িকা পদে আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু পরীক্ষা পাস করতে হবে। তো সেক্ষেত্রে কোন কোন কোর্সই আপনাদের থাকতে পারে, এই যে PDF-এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ এই যে আর্টিকেলের লিঙ্ক, সেটা থেকে আপনারা কী করবেন, এখানে এসে কিন্তু এই যে ICDS প্র্যাকটিস সেট 2024 এগুলো পড়াশোনা করে আরামসেই কিন্তু আপনারা আপনাদের পরীক্ষা পাস করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ICDS এক্সাম প্র্যাকটিস সেট 2024, অর্থাৎ 2024 সালে যে এক্সাম হবে তার জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানে প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া হয়েছে। তো সেজন্য আমি আপনাদের বলবো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তাছাড়া গুগলে আপনারা ইয়োবং লিখে সার্চ করে এই ওয়েবসাইটে এসে কিন্তু এই প্র্যাকটিসগুলো করতে পারেন। দেখুন অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা কর্মী পদে নিয়োগের বিষয়ে মাথায় রেখে কিন্তু পরীক্ষার্থীদের জন্য একটি প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে, ICDS এক্সাম প্র্যাকটিস সেট 2024। দেখুন কি বলা হয়েছে, ICDS পদের পরীক্ষার জন্য যে বিষয়গুলো রাখা হয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে কিছু প্রশ্ন তুলে ধরা হলো এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে। ICDS সম্পর্কিত প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য অবশ্যই প্রতিবেদনটি কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং বিস্তারিত কিন্তু জ্ঞান অর্জন করুন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা কর্মী পদে প্র্যাকটিস সেট, দেখুন এখানে কি বলছে, অনেক দিনের অপেক্ষার পর আবার পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একই সাথে সেই জেলাতে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য একটি প্র্যাকটিস সেট প্রকাশ করা হলো, পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলো থেকে বাছাই করে এই প্রস্তুতি সেটটি কিন্তু তৈরি করা হলো। আপনাদের সুবিধার্থে আগের কিছু বছরের MCQ প্রশ্ন উত্তর সমেত 3টি সেটের মাধ্যমে আজকের প্রতিবেদন তুলে ধরা হলো। তো প্রথমত আমরা প্রথম সেট দেখে নিচ্ছি, তারপরে কিন্তু দ্বিতীয় তৃতীয় এভাবে আমরা দেখব। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ICDS এক্সাম প্র্যাকটিস সেট 2024, এখানে দেখুন প্র্যাকটিস সেট নং যেটা এক, এরকম করে তিনটা কিন্তু সেট রয়েছে, অবশ্যই আপনারা পড়বেন, আপনাদের কিন্তু অনেক কাজে দিবে। দেখুন এক নম্বরে বলছে ওয়ার্ল্ড ইয়ুথ স্কিল ডে কবে পালন করা হয়, এখানে দেখুন ABCD করে দেওয়া রয়েছে এবং শেষে কিন্তু উত্তরটা বলে দেওয়া রয়েছে যে নাম্বার উত্তর সেটা হচ্ছে 15ই জুলাই। তারপরে যদি আপনারা দেখেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে 2 নম্বর কোশ্চেন, কোন দেশের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য রিলিজন অফ হোনার এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদী, এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দেওয়া রয়েছে ডি অপশন অর্থাৎ ফ্রান্স। এভাবে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে, আমি আপনাদের কয়েকটাই দেখাবো, সমস্ত দেখালে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে। দেখুন 3 নম্বর কী রয়েছে, কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, তো এখানে ABCD করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তর কিন্তু রয়েছে ডি নাম্বার অর্থাৎ বাংলাদেশ। তারপরে যদি আমরা দেখি 4 নম্বর কোশ্চেন রয়েছে, কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান, দেখুন আপনারা ABCD করে এখানেও উত্তর দেওয়া রয়েছে এ নাম্বার সমবাহু ত্রিভুজ। তারপরে যদি আমরা দেখি 5 নম্বরে বলা হয়েছে 2024-এ অলিম্পিকের আসর কোন শহরে আয়োজন করা হয়েছে, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার খুবই প্রয়োজন, অবশ্যই এগুলো কিন্তু আপনারা পড়ে রাখবেন। দেখুন আপনারা উত্তর দেখতে পাচ্ছেন সি নাম্বার প্যারিস। তো এভাবে কিন্তু আপনারা চাইলে পরপর পরপর মানে পড়ে নিতে পারেন প্র্যাকটিস সেট 1, প্র্যাকটিস সেট 2, প্র্যাকটিস সেট 3, সেক্ষেত্রে আপনাদের কমন
কোন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পড়বেই, এটা কিন্তু আমি আপনাদের বলতেই পারি। হান্ড্রেডে হান্ড্রেডটা কোশ্চেন এরকম কমন নয়, মানে এখান থেকে কমন পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট। ছয় নম্বর কী বলছে, ভারতের কোন নদীর নিচ দিয়ে মেট্রো ট্রেন চলার পরিষেবা চালু করা হয়েছে? আপনারা যদি দেখেন উত্তর দেওয়া রয়েছে বি নাম্বার, অর্থাৎ হুগলি নদী। আশা করি আপনারা এই কারেন্ট অ্যাফেয়ারগুলো পড়ে বা এই জিনিসগুলো জেনে অনেকটাই কিন্তু পরীক্ষায় উপকৃত হবেন। সেজন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি কিন্তু এই আবেদনটি বা এই সরি এই আর্টিকেলটি পড়তে পারেন। তাছাড়া কিন্তু আপনাদের সুবিধার্থে আমি একবার দেখিয়ে দিচ্ছি গুগলে গিয়ে কীভাবে আপনারা সার্চ করে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারেন। তো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এরকম যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন, অর্থাৎ গুগলে এসে সার্চ করবেন ইয়োবং। আপনারা নর্মালি শুধু লিখবেন আমাদের চ্যানেলের নাম ইয়োবং, লিখে সার্চ করে দেবেন। দেখুন সার্চ করে দিলেই আপনাদের সামনে প্রথমেই কিন্তু একদম আমাদের এই অফিশিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা চলে আসবে। এখানে ক্লিক করে দেবেন, নর্মালি ক্লিক করলেই দেখবেন আপনারা এখানে কিন্তু হোম বাটনে খুলে যাবে বা হোম খুলে যাবে, এখানে আপনারা যাবতীয় তথ্য কিন্তু দেখতে পাবেন। যেমন এখানে প্রকল্প, চাকরি, ট্রেন্ডিং খবর, টেক নিউজ, আবহাওয়া, অন্যান্য খবর পেয়ে যাবেন। দেখুন বর্তমানে রেলওয়ে রিক্রুটমেন্ট চলছে, আরও আরও নিচে যদি দেখেন অন্যান্য কিন্তু চলছে, যেমন গ্রুপ ডি পদের রাজ্যে নিয়োগ চলছে, তারপর স্কুল সার্ভিস কমিশন এখানে চলছে, তারপরে আপনারা যদি দেখেন লাইব্রেরিয়ান পদে চলছে, এরকম কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে একের পর একে। যে ICDS 32,000 কর্মী নিয়োগ, আপনারা যদি যান আরও কিন্তু অন্যান্য রয়েছে, যেরকম SSC নিউজ কি রয়েছে, তারপরে যদি আপনারা দেখেন রোজভিলে টাকা ফেরানো হচ্ছে, সমস্ত আপডেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এই জায়গায় চলে আসার পরে এই চাকরি ট্যাগের উপরে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে আপনারা এখানে যত ধরনের চাকরি চলছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন এরকম চাকরি ট্যাগে দিলে যত ধরনের বর্তমানে চাকরি চলছে সেগুলো কিন্তু এখানে পরপর 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 আপনারা দেখতে পাবেন। তো এইভাবে নিজেরা গুগলে সার্চ করবেন যে ইয়োবং বা ইয়োবং.in, তারপরে কিন্তু দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রের জন্য কিন্তু 2,862 পদের জন্য কিন্তু আবেদন চলছে। তো সমস্ত কিছু প্রতিনিয়ত আপডেট পাবেন, যেমন রাজ্যে অনেক আশাকর্মী নিয়োগ চলছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনারা কী করবেন, গুগলে এসে সার্চ করবেন, এবং সার্চ করার পরে এইভাবে কিন্তু ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু নোটিফিকেশন বেলটা কিন্তু অন করে রাখবেন। সেক্ষেত্রে কী হবে, যখনই আপনার ওয়েবসাইটে আসবেন এখানে কিন্তু আপনাকে বলবে যে আপনি চাকরি, প্রকল্প ইত্যাদি খবর পেতেছেন কিনা, সেটাকে আপনি ইয়েস করবেন। সেক্ষেত্রে আমি যখনই কোনো কিছু আর্টিকেল আপডেট দিব সেটা আপনার মোবাইলে কিন্তু চলে যাবে, প্রতিনিয়ত কিন্তু আপনি পেয়ে যাবেন। তাছাড়া এখান থেকে আপনারা চাইলে ICDS ফর্ম ফিল আপের যে ফর্ম সেটাও ডাউনলোড করতে পারেন, যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ সেটাও কিন্তু আপনারা সেই চাকরির আর্টিকেলের মধ্যে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, ধন্যবাদ।